আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুইটিস কিউজিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে কম সময় নিয়ে কিভাবে চটজলদি সরষে ইলিশ তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি এবং শুরুতেই আমি কাঁচামরিচ, লবণ, সরিষা, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিব। অবশ্যই এই পেস্টটিতে লবণ ব্যবহার করতে হবে, না হয় তিতা তিতা ভাব হতে পারে। এরপর ইলিশের সাথে একে একে হলুদের গুঁড়া, লবণ, পেস্ট করে নেওয়া মশলা এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই সরিষা ইলিশ রান্নায় সরিষার তেল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। 10 মিনিট ম্যারিনেট করে নেবার পরে আমি মাছগুলো খুব ভালোভাবে কুক করে নেব। একটি ফ্রাই প্যান গরম করে একে একে মেখে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাছগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে থেকে তেল মাখিয়ে নেওয়ার কারণে এ পর্যায়ে আমি কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ কালো জিরা ব্যবহার করব। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি রান্নার পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে নিয়ে মিডিয়াম তাপে আমি 6-7 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে ভালো ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করে নিলাম। হয়ে গিয়েছে আমার চটজলদি সরিষা ইলিশ রান্না। শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে মাছগুলো তুলে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।